আসসালামু আলাইকুম। রেজাল্টের পর দুইটা ভাগ হয়ে যায়, একটা ভাগ যাদের রেজাল্ট ফলাফল আশানুরূপ হয়েছে, তো যাদের এরকম হয়েছে তাদের জন্য শুভকামনাই রইল, এবং আরেকটা ভাগ থাকে যাদের জন্য এই ভিডিওটা, যাদের ফলাফল আশানুরূপ হয় নাই। এখন প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের মানুষদের কিন্তু বিভিন্ন পরিপক্কতার স্তর থাকে, ম্যাচিউরিটি লেভেল থাকে। আপনি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিতে, আপনারা সবাই বুঝতে পারবেন। মনে করেন একজন মানুষ কেবল আপনার চেহারা দেখে কিংবা আপনার সম্পত্তি দেখে আপনাকে মূল্যায়ন করে, এটা যদি আমি বলি তাহলে সবাই নির্ঘাত বলে দিতে পারবেন যে এই মানুষটা যে খালি বাইরের চেহারা কিংবা সম্পত্তি দিয়ে অন্য মানুষ দেখে মূল্যায়ন করে সে বেশ সংকীর্ণ মনা। তো মানুষের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বেশ বুঝি, ঠিক একইভাবে এটা কিন্তু সমাজের ক্ষেত্রে, সোসাইটির ক্ষেত্রেও প্রযোজ্য। একটা সোসাইটি যত উপরে 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 যাবে, যত আস্তে আস্তে শিক্ষিত মানুষের হার বাড়বে, সোসাইটিতে আসলভাবে মানুষকে মূল্যায়ন করতে শিখবে। এখন সমস্যা হচ্ছে আমরা এখনও ওই পর্যায়ে যেতে একটু বিলম্বে আছি। আমাদের দেশে এখনও শিক্ষার্থীদেরকে খালি ওই GPA 5টা দিয়ে মূল্যায়ন করা হয়, খালি ওরা কতটুকু সাফল্য লাভ করছে, টাকার দিক থেকে, বাড়ি গাড়ি হয়েছে নাকি, এগুলোর দিক থেকে মূল্যায়ন করা হয়। এখন আমি যতই বলি না কেন, আপনি যতই বুঝেন না কেন, এটা দিয়ে আপনাকে মূল্যায়ন করা হবে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে কিছু করার নেই, আপনাকে ওইভাবে মানুষ মূল্যায়ন করবে, তো এক না এক সময় আপনাকে নিজের পায়ে দাঁড়াইতেই হবে। এখন আপনি যদি মুষড়ে পড়ে থাকেন, বসে থাকেন, তাহলে কিন্তু আপনি আজীবন ওই সমাজে ওই নিচু চোখে আপনাকে দেখা হবে, আপনি উঠতে পারবেন না। তাই রেজাল্ট যেমনই হোক না কেন, সোসাইটি যেভাবে আপনাকে দেখুক না দেখুক, জীবনটা আপনার এবং ওইটা নিয়ে তোমরা সামনে আগাতে হবে। এরপর যে গূঢ় সত্যটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এক্সাম খারাপ হওয়ার পর আপনি মোটামুটি বুঝে গেছেন যে দুনিয়ার সব জায়গা থেকে আপনি বেশ লাথি খাচ্ছেন, তো এটা হচ্ছে রিয়ালিটি। আপনি যদি ঠিকমতো পারফর্ম না করেন, আপনার যদি দাঁড়ানো কোনো কিছু না থাকে, আপনি যদি ভ্যালু অ্যাড না করেন, আপনার মূল্যায়ন করার কেউ নাই, ফ্যামিলি থেকে অনেক সময় এই জিনিসটা থাকবে না। তো এই জিনিসটা বুঝে আপনাকে জীবনে অগ্রসর হতে হবে, এবং এই জিনিসটা যদি আপনি ঠিকমতো অনুধাবন করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনে বাঁচতে হলে আপনাকে বেশ ভালোভাবে কাজ করতে হবে, বেশ ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই এতদিন হয়তো বা জিনিসটা মাথায় ছিল না কিংবা কখনো উদ্বোধন হয় নাই, মনে হচ্ছিল যে আরে এটা তো আমার ফ্রেন্ড, সবাই তো আমার প্রশংসাই করছে, হঠাৎ করে যেদিন আপনার পারফরমেন্স খারাপ হলো ওদিন সব কিছু বদলে যাচ্ছে। তো এটা একটা রিয়ালিটি শিক্ষা ধরে নিতে পারেন যে আপনাকে আর একটু কঠোর পরিশ্রমী হতে হবে। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে অনেকেই রেজাল্ট খারাপ করার পর সুইসাইডাল হয়ে যায় যে কী আছে এই জীবনে। জিনিস হচ্ছে এই যে জীবনটা, এটা আপনি বানাননি, এটা আপনাকে গিফট করা হয়েছে, আল্লাহর দান। যে জিনিসটা আপনি নিজে তৈরি করেন নাই, যে জিনিসটা আপনি নিজে অর্জন করেন নাই, আপনার শরীরটা, আপনার আত্মাটা, আপনার রুহটা, যে জিনিসটা আপনার না, আপনি কারোর কাছে পেয়েছেন, ওই জিনিসটা নষ্ট করার অধিকার আপনার নাই। তো এই গেল। সেকেন্ড জিনিস হচ্ছে যারা ভাবছে যে রেজাল্ট খারাপ করার কারণে তারা দুনিয়াতে একদম মূল্যহীন অনুভব করছে, ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, আমাদের দেশেই আছে, লাখ লাখ, যারা ক্লাস 8 পর্যন্ত পড়তে পারবে না, ক্লাস 5 পর্যন্তও পড়তে পারবে না, অনেকে ওই পড়ার আর্থিক স্বাবলম্বীটাই রাখে না, এবং অনেকে ক্লাস 5 পর্যন্ত যাবে না, তার আগে তারা মারা যাবে। একটা সোমালিয়ানে কোথাকার যেন একটা গ্রামে যখন একটা শিশু 5 বছরে পৌঁছায়, তার ওই জন্মদিনটা বেশ উপলক্ষ করে উদযাপন করা হয়, কারণ ওই গ্রামে অধিকাংশ শিশুই 5 বছরের আগে মারা যায়। তা ওইখানে ওরকম দেশের তুলনায় আপনি বেঁচে থাকতে পারছেন, আপনি শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছেন, এবং একটা পরীক্ষা খারাপ হয়েছে এবং আপনার মনে হচ্ছে আপনার জীবনের মূল্য নাই, ব্যাপারটা হচ্ছে আপনি যে লাইফটা পেয়েছেন ওটা অনেক মানুষের স্বপ্নের মতো, যে জিনিসটা অনেক মানুষ পাবেও না। তাই এই লাইফটা ছুঁড়ে ফেলার কোনো অধিকার, কোনো যৌক্তিকতা কিন্তু আপনার নাই। এবং যদি আপনার মনে হয় যে আপনার জীবনটা মূল্যহীন মনে হচ্ছে, একটা উদ্দেশ্য দরকার, তাহলে একটা ছোটোখাটো উদ্দেশ্য, ছোট্টখাট্ট একটা ইহকালিক একটা উদ্দেশ্য দিতে পারে আপনাকে। রেজাল্টের পর অনেক শিক্ষার্থী মনে করে তাদের জীবনে কোনো মূল্য নেই এবং তারা অনেকে আত্মহত্যা করে। আপনি ওই মানুষটা হন যারা দেখিয়ে দিবেন যে আপনার রেজাল্ট খারাপ হওয়ার পরও আপনি অনেক কিছু করে দেখিয়েছেন, যেটা অনেকে করেছে, এবং ওই যে শিক্ষার্থীগুলো আছে যারা সুইসাইডাল ফিল করে, তাদেরকে একসময় আপনি ভালো পথে ডেকে আনেন, তাদেরকে একটা আলোর ইঙ্গিত দেন যেন তারা ঠিক টানেলটার শেষে একটা আলো দেখতে পারে, এটা আপনি উদ্দেশ্য নিয়ে হয়তো বাঁচতে পারেন। তো এরকম আরও অনেকগুলো পয়েন্ট বলা যায়, কিন্তু আমি যতই বলি না কেন আপনি ঠিকই এখন সাফার করছেন, বিভিন্ন মানুষ কল দিচ্ছে, ফ্যামিলি একটা প্রেশার কাজ করছে, এবং এখানে দুটো পয়েন্ট। একটা জিনিস হচ্ছে
স্পেশালি যারা ফোন দেয় বিভিন্ন মানুষকে, যে তুই কি পাইছিস নাকি GPA 5, তুই গোল্ডেন পাইছিস, আমি পাইছি তুই পাইছিস, কিংবা অনেক অভিভাবক বলে যে ভাবি আমার ছেলে মেয়ে পেয়েছে আপনার থেকে পেয়েছে নাকি না। জিনিস হচ্ছে একটু কমন সেন্স থাকলে কিন্তু কারো এগুলো জিনিস কল দেওয়ার কথা না, কারণ কারো যদি গুড নিউজ থাকে তাই কিন্তু তারা এমনি আপনাকে বলবে। যদি না বলে কল দেওয়ার কি কোনো দরকার আছে? যদি তারা না পায় তাহলে আপনি আরও কাটা ঘায়ে নুনে ছেটা দিচ্ছেন। তো কল না দেওয়াটা ভালো, কোনো না কোনো সব আপনার কানে আসবেই, যদি ওটা কাছে মানুষ হয় আপনার কানে এমনি আসবে, কোনো না কোনো একটা জায়গায় উজবুক আছে যে ঠিকই যায় জিজ্ঞেস করবে যে পাইছিস নাকি গোল্ডেন, একদম ঠিক মুখের উপর যে জিজ্ঞেস করবে, তো আপনার কানে এটা আসবে। খাও হ্যাঁ কাউকে কল দিয়ে গুতিয়ে এটা জানা দরকার নাই যে তুই পাইছিস নাকি না, এটা একটা গেল। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনেকে ভাবে যে তারা কোনো একটা A+ মিস করার কারণে তাদের ইচ্ছা মতো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবে না। এখন জিনিসটা আমি একদম ইমোশনকে এক জায়গায় রেখে একদম লজিক্যালি আপনার সামনে ভেঙে বলবো, যদি এই জিনিসটা শুনতে খুব খারাপ মনে হবে কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত। সেটা হচ্ছে অনেক মানুষ চিন্তা করে তারা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, কিংবা তারা বড় হয়ে কোনো একটা জব করবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, কিংবা তারা ডক্টর হবে। খুব ভালো, স্বপ্ন দেখা খুব ভালো, আমাদের এমন অবস্থা এসেছে যে মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, ওখানে যদি আপনার স্বপ্ন থাকে খুবই ভালো। এখন জিনিস হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনি আপনার স্বপ্নের ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবেন না। এখন জিনিস হচ্ছে আপনি যদি আসলে কিছু করতে চান, মনে করেন আপনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, আপনি রোবট টোবট নিয়ে কাজ করতে চেয়েছিলেন, ওগুলো নিয়ে কাজ করতে চাইলে আপনি ক্লাস 10-এ পড়েন, 80-5-এ পড়েন, আপনি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পারবেন। নট নেসেসারি আপনাকে ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, এবং বাইরে এমন অনেক ইনস্টিটিউশন আছে যেখানে ডিগ্রিটা দেখাও হয় না, বিভিন্ন জবে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এরকম কোনো ভালো প্রজেক্ট থাকে যে জন্য আপনার ডিগ্রিটা দেখাও হয় না। তাই আপনি যদি আফসোস করেন যে আমি আমার স্বপ্ন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারলাম না, এটা খুব একটা লজিক্যাল জিনিস না কিন্তু, কারণ আপনি ডিগ্রি ছাড়াও আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, যদি মানে ইঞ্জিনিয়ার না ডিগ্রিটা আপনার থাকবে না কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, আপনি রোবোটিক্সে বিভিন্ন কাজ করতে পারবেন। আপনি হয়তো বলবেন যে ভাই আমার তো ডিগ্রি নেই, আমি তো ডক্টর হতে পারবো না। আচ্ছা, ডক্টর হয়তো হইতে না পারলেন, আপনি বিজনেস পড়লেন, বিজনেস পড়ে একটা হসপিটাল পুরো সিস্টেম তৈরি করলেন, আপনি একটা হসপিটাল সিস্টেম ব্যবস্থা দাঁড় করিয়ে দিলেন, বিভিন্ন ডক্টর বের হয় তাদেরকে পুরো ম্যানেজমেন্ট করে দিলেন, ওখানে রোগী আসবে, আপনার আসল উদ্দেশ্য তো ছিল এটাই না যে মানুষের সেবা করবেন, আপনি ওটার জন্য আরও অনেক ডাক্তারের ব্যবস্থা করে দিচ্ছেন যার কারণে আপনার হাজার হাজার রোগী আরও সেবা পাবে। তাই যে ইমোশনাল টাচটা ছিল যে আমার ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, ইনস্টিটিউশনে ভর্তি হওয়া এটা অনেকটা শো অফের মতো, আমি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি, কিংবা নিজেকে বুঝতে আছি আমি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি। আপনি যদি আসলে কিছু হতে ইচ্ছা করে আপনি কিন্তু ওই জিনিসটা অন্যভাবেও করতে পারেন। তাই যখন মানুষ বলে যে ভাই আমার স্বপ্ন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারলাম না, হ্যাঁ খারাপ লাগতেই পারে, কিন্তু তার মানে এই না যে লাইফে যে জিনিসটা করতে চেয়েছিলাম ওটা করতে পারবো না, আরও অনেক পথ খোলা থাকবে। তো এভাবে বলতে গেলে আরও অনেক কিছু বলা যায়, সবশেষে আমি জিনিসটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে এই সময়টা নিজেকে ব্যস্ত রাখেন কোনো না কোনোভাবে, হয়তো বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে পারছেন না কারণ তারা বেশ লাফালাফি করছেন। এখন এক্ষেত্রে একটা আমার নিজের জীবন থেকে না একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট বের হয়েছিল খুব সম্ভবত HSC রেজাল্ট, SSC HSC রেজাল্টে এমনই অবস্থা যেখানে ভুলেও গেছি, মানে বুঝতে পারছেন যে কী হয় যে মানে রেজাল্টে এতই অগুরুত্বপূর্ণ হয়েছে যখন আপনি বড় হয়ে যান। তো খুব কলেজে সম্ভবত, তো রেজাল্ট আমরা সব বন্ধুরাই ভালো করেছিলাম, একটা বন্ধু মিস গিয়েছিল, তো আমরা সবাই উদযাপন করছিলাম, কেন ও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারছিল না, ও পুরো জিনিসটা মিস করে গেল, লাইফে খুব একটা আনন্দময় দিন ছিল ও মিস করে গেল। পরে ঠিকই রেজাল্ট বের হলো, ও চ্যালেঞ্জ করেছিল এবং ঠিকই দেখা গেল সবগুলোতেই A+ পেয়েছিল, ও খালি মিস করে গিয়েছিল আমাদের আনন্দটা। তাই হয়তোবা আপনি পুরোটা মিস করেননি, হয়তো এখন আশা আছে, আশা না থাকলেও মনে করেন আপনি মিস করেছেন, তবুও কিন্তু লাইফ চলে যাবে, আপনি অনেক কিছু করতে পারেন। তাই যে অবস্থায় থাকেন না কেন এমন ভাবার কোনো কারণ নাই যে লাইফ ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ সোসাইটি প্রেশারে খাবেন, অনেক মাই খাবেন, অনেক কিছু হবে, কিন্তু আপনাকে নিজেদের ঘুরে দাঁড়াতে হবে, আর পারলে একটু ভেন্ট করেন, যদি কাঁদতে ইচ্ছা হয় কাঁদেন, কিছু যদি করতে ইচ্ছা হয় করেন, অন্তত নিজেকে বিজি রাখেন। অনেকে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথায় জিনিসগুলো ঘুরাতে থাকে ঘুরাতে থাকে, ডিপ্রেশন ধরে ফেলে, অনেকে সুইসাইডাল হয়ে যায়, দরকার নেই। এই সময়টা যদি আপনি চান মোটিভেশনাল বই পড়েন, বিভিন্ন সফল মানুষদের ব্যস্ততার গল্প পড়েন, হয়তো বা কোনো ভালো মুভি দেখেন, দৌড়াতে যেতে পারেন, খেলতে যেতে পারেন, নিজের বয়সের কারোর সাথে মিশতে পারছেন না তাহলে সিনিয়র ভাইয়া কিংবা জুনিয়র কারোর সাথে মিশেন, কোনো পোষা প্রাণী পালেন, কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখেন। তো আশা করি যাদের
আজকে আশানুরূপ কোনো ফলাফল আসে নাই কিংবা অন্য যে কোনো রেজাল্ট হোক, এই ভিডিওটা অনেক মানুষের অনেক সময় প্রাসঙ্গিক হবে, তো তারা জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন এমন কোনো ব্যর্থতা নেই যেটা থেকে হয়তো আমরা বের হতে পারবো না। সবার জন্য শুভকামনা রইল, এবং আমার কথাবার্তায় যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে ট্যাগ করে জানিয়ে দেবেন। এবং আমি জানি আপনাদের অনেকে অনেক কিছু শেয়ার করা আছে, আপনারা শেয়ার করতে পারেন, কারণ এমন অনেক মানুষ আছে যারা খুঁজছে, সমমনস্ক মানুষ খুঁজছে যারা ঠিকমতো রেজাল্টটা করতে পারে নাই। আপনি যদি লিখেন, কমেন্ট করেন কিংবা অন্তত স্ট্যাটাস দেন, একটু আলোচনা করেন এসব মানুষের সাথে, আপনার নিজেরই ভালো থাকবেন। তো আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। এবং প্রসঙ্গত আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেকে বলবে যে মেধার মূল্যায়ন নাই, হয়তো বা আমি পড়াশোনার দিক থেকে ভালো না, আর অনেক ক্ষেত্রে আমার হয়তো বা অনেক ট্যালেন্ট আছে। তাদের জন্য আমি জিনিসটা খুব স্পষ্ট করে বলে রাখি, সেটা হচ্ছে আপনি দুই না সব থেকে ট্যালেন্টেড ডিজাইনার হতে পারেন, অ্যানিমেটার হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, লেখক হতে পারেন, লেখিকা হতে পারেন, কিন্তু আপনি যদি আপনার ট্যালেন্টগুলো মানুষের সামনে তুলে না ধরেন, কেউ সার্চলাই দিয়ে খুঁজবে না যে ভাই তোমার ট্যালেন্ট আছে নাকি না, তুমি কিছু পাও নাকি না, কেউ খুঁজবে না। কিন্তু তাই আপনার যদি মনে হয় যে আপনার অন্য জায়গায় ট্যালেন্ট আছে, তুলে ধরেন, ফেসবুকের মাধ্যমে তুলে ধরেন, কোনো একটা জায়গায় জয়েন করেন, কিছু একটা করেন, এমন কমপ্লেন করে লাভ নাই যে আমার মেধা মূল্যায়ন হইল না, ওটা আপনাকে তুলে ধরতে হবে, কেউ আপনাকে খুঁজে বের করবে না। তাই যারা হতাশায় ভুগছেন যে রেজাল্ট খারাপ হয়ে গেছে কিন্তু আমার অন্য জায়গায় ট্যালেন্ট আছে, যদি ট্যালেন্ট আসলে থাকে আপনাকে তুলে ধরতে হবে, নো এক্সকিউজেস, নাহলে কেউ আপনার ট্যালেন্ট কোনো দিনও নিজের গরজ থেকে খুঁজে বের করার চেষ্টা করবে না।